বন্ধুরা আপনারা হয়তো ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছেন আপলোড করে যাচ্ছেন কিন্তু আপনার ইউটিউব ভিডিওটি ফোর ইউ পর্যন্ত যাচ্ছে কিনা বা আপনার ইউটিউব ভিডিওটি ফোর তে নেওয়ার জন্য যে ফোর ইউ অপশনটি রয়েছে সেটা কি চালু রয়েছে নাকি বন্ধ রয়েছে সেটাকে আপনি কিভাবে বন্ধ থাকলে অন করবেন সেই সেটিংসটি আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে দেখিয়ে দেবো তোমরা চলুন শুরু করা যাক বন্ধুরা আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো প্রথমে আপনারা আপনার ইউটিউব স্টুডিও অ্যাপসটাকে ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে উপরে একটা প্রোফাইল অপশন রয়েছে এখানে এই অপশান একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন পেন্সিলের মতো এই অপশান একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে নিচে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফর ইউ এই যে এই অপশনটা যদি বন্ধ থাকে এটাকে অন করে দেবেন এই যে এখন বন্ধ হয়েছে এই যে এটাকে আমি অন করে দিলাম তো অন করার পর এটাকে একটা স্ক্যান শট নেবেন স্ক্যান শট নেওয়ার পর ব্যাগে চলে যাবেন তারপর ট্রান্সলেট এই অ্যাপসটাতে অ্যাপসটা ওপেন করে নেবেন এটার মানে হলো এটাই মানে আসলে যে ইউ অপশনটা আমরা অন করলাম এখানে ইউটিউব কি বলছে তো আমি সেটাকে ট্রান্সলেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাংলায় তো তার জন্য এই ক্যামেরা অপশনে ক্লিক করে এখানে এই ফটোটাকে এখানে অ্যাড করে নেবেন তারপর দেখুন এখানে কি বলছে লেগছে যে ইউটিউব দর্শকদের আগ্রহের উপর ভিত্তি করে আপনার সামগ্রী সুপারিশ করে মানে আপনার ভিডিওটিকে ইউটিউব আপনার অডিয়েন্সদের কাছে সাজেস্টেড করে দেয় মানে ফোর ইউতে দিয়ে দেয় যাতে আপনার ভিডিওটি মানুষ দেখতে পারে বা দেখার জন্য ক্লিক করে যার কারণে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয় বা ফোর ইউতে চলে যায় তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার ইউটিউব ভিডিওটিকে মানে ফোর ইউতে নিতে হয় বা ইউতে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ